নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই গরমে কিচেনের এক নতুন পর্বে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক নতুন স্বাদের রসগোল্লার রেসিপি। এই রেসিপিটার নাম হলো লাল রসগোল্লা বা রেড রসগোল্লা। এই লাল রসগোল্লাটা সাদা রসগোল্লার থেকে এমনি যে দেখতে শুধু আলাদা তা নয়, স্বাদেও এর অনেকটাই পার্থক্য আছে। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটা। তবে আজকের রেসিপিটা শুরু করার আগে একটা বিশেষ অনুরোধ, যদি আমার চ্যানেলটা আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই অন করে দেবেন আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আমাকে অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও ফলো করতে পারেন এই রেসিপিগুলো পাওয়ার জন্য। লাল রসগোল্লা বানাবার জন্য আমাদের লাগছে 250 গ্রাম মতো ছানা। এখানে আমি বাজারের কেনা ছানারই ব্যবহার করেছি, আপনারা চাইলে বাড়িতেও কাটিয়ে নিতে পারেন। এছাড়া লাগছে 1 কাপ আর 1/4 কাপ চিনি, কিছু এলাচ, একটু ঘি ও 1 চামচ মতো ময়দা। এই কথাটা আমি আগের রসগোল্লার রেসিপিগুলোতেও বলেছি যে বাজার থেকে কেনা ছানাই হোক বা বাড়িতে বানানো ছানাই হোক, ছানাটাকে পাতলা সাদা কাপড়ে ঝুলিয়ে রাখতে হবে যতক্ষণ না তার থেকে এক্সেস জলটা বেরিয়ে যায় আর ছানাটা প্রায় শুকনো হয়ে যায়। ছানাটা থেকে যখন সমস্ত এক্সেস জল বেরিয়ে যাবে আর ছানাটা ড্রাই হয়ে যাবে, তখন আমরা হাতের তালু দিয়ে ছানাটাকে ভালো করে দলতে শুরু করব। ছানাটাকে এইভাবে হাতের তালুতে ততক্ষণ ঘষা দিতে হবে যতক্ষণ না ছানাটা একদম স্মুথ হয়ে যায়। যখন ছানাটা বেশ স্মুথ হয়ে আসবে, এতে কোনো দানা ভাব থাকবে না, তখন আমরা এতে মিশাবো 1 চামচ মতো ময়দা। এই ময়দাটা আমাদের রসগোল্লাটাকে বাইন্ড করতে সাহায্য করে। এরপর ময়দাটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। যখন ছানাটা দেখবো প্লেটের গা থেকে পরিষ্কারভাবে উঠে আসছে, তখন বুঝে নেব যে ছানাটা আমাদের রসগোল্লা বানাবার জন্য রেডি হয়ে গেছে। এবার ছানাটায় দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি, আর হাতেও অল্প একটু ঘি লাগিয়ে নিলাম। ছানাটাকে এবার ছোট ছোট বলে ভাগ করে নিচ্ছি। বলগুলো পাকাবার সময় খেয়াল রাখতে হবে যে এতে যেন কোনো ক্র্যাক না থেকে যায়। ছানাগুলো দিয়ে আমার রসগোল্লা পাকানো হয়ে গেছে। এবার চলে যাই রস তৈরির দিকে। রেড রসগোল্লার রস বানানোর প্রসেসটা এমনি রসগোল্লার থেকে একটু আলাদা। প্রথমে আমি কড়াইয়ে 1/4 কাপ মতো চিনি দিচ্ছি আর মিডিয়াম ফ্লেমে এটাকে নর্মালি গলতে দেবো।
যখন চিনিটা গলে গিয়ে ক্যারামেলাইজড হয়ে যাবে, অর্থাৎ লাল কালার হয়ে যাবে, তখন আমি এই চিনির মধ্যে অল্প একটু পরিমাণে হাফ কাপ মতো জল দিয়ে দিচ্ছি। ক্যারামেলটায় জল দেবার সঙ্গে সঙ্গেই ক্যারামেলটা শক্ত হয়ে যেতে পারে, কিন্তু এক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই, এটা কিছুক্ষণ গরম করলেই আবার গলে যাবে। আমাদের লাল রসগোল্লা বানাবার জন্য লাল রং প্রস্তুত। এবার এই লাল ক্যারামেলাইজড চিনির রসটার ভেতরে আমি আরো এক কাপ চিনি দিয়ে দিচ্ছি। আর যে কাপে আমি চিনিটা মেপেছিলাম সেই কাপেরই 6 কাপ জল দিয়ে দিচ্ছি। এবার আমি চিনিটাকে গলে যাওয়ার অপেক্ষা করব। যখন রসটা তৈরি হয়ে যাবে, চিনিটা পুরো গলে আর রসটা ফুটতে শুরু করবে, তখন আমি এতে রসগোল্লাগুলো এক এক করে ছেড়ে দেব। রসগোল্লাগুলো রসে দিয়ে দেওয়ার পর 20 মিনিট মতো আমি থালা ঢাকা দিয়ে রসগোল্লাগুলোকে ফুটতে দেব। 20 মিনিট পর থালা খুলে আমরা দেখতে পাচ্ছি যে রসগোল্লাগুলো বেশ বড় হয়ে গেছে। রসগোল্লার গায়ের ফুটোগুলো বা পোর্সগুলো পরিষ্কার দেখা যাচ্ছে, অর্থাৎ আমাদের রসগোল্লাটা তৈরি হয়ে গেছে। কিন্তু যেহেতু এটা লাল রসগোল্লা, তাই এটার রসটা আরো বেশি ঘন হয়, সেই কারণে আমরা এই রসগোল্লাটাকে আরো 10 থেকে 15 মিনিট মতো ফুটতে দেব, রসটাকে ঘন হতে দেব। এই সময়ে আমরা এই রসের মধ্যে আমাদের এলাচগুলো দিয়ে দিলাম। 15 মিনিট আরো ফুটিয়ে নিয়ে রসটা ঘন হয়ে গেলে আমরা এটাকে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাবার পর এটা পরিবেশন করব। ব্যাস, আমাদের রেড রসগোল্লা রেডি। এর রসটাও ভীষণ টেস্টি হয়, অনেকটা মধুর মতো এটার টেস্টটা। আশা করি আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, আর আমাকে জানাতে ভুলবেন না আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। ভিডিওটা ভাল লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আর যদি এই চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে যাবার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভালো ভালো রেসিপির জন্য। আবার দেখা হবে পরের পর্বে। ততদিন ভালো খান, সুস্থ থাকুন।